কোনো বাংলা ক্রিয়েটার আসমন তো আপনাদেরকে সঠিকভাবে বলেনি, তাই আমি আজকে তোমাদেরকে সঠিকভাবে বলবো। তার আগে বন্ধুরা, তোমরা যদি ইউটিউবার হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা একটা লাইক করে দাও, লাইক করলে ভিডিও বানানোর আগ্রহটা অল্প বাড়ে। তো বন্ধুরা, আমি তোমাদেরকে আজকে সরাসরি দেখাবো যে তোমরা কী করলে তোমাদের চ্যানেলে ভিউ বাড়বে, সাবস্ক্রাইব বাড়বে, তোমার চ্যানেলটা গ্রো হবে, তো সেটাই তোমাদেরকে আজকে বলবো। তো বন্ধুরা, শুরু করছি। তোমরা প্রথমে কী করবে, তোমাদের ওয়াইটি স্টুডিওটা ওপেন করবে। দেখুন, আমার ওয়াইটি স্টুডিওটা ওপেন হচ্ছে। ওয়াইটি স্টুডিওটা ওপেন হয়ে গেল। এখন আমি এখানে যাব কন্টেন্টে। কন্টেন্টে যাওয়ার পর দেখুন, এখানে আমার মোস্ট পপুলার যেটা ভিডিও সেটা আমি ওপেন করছি, যেটা থেকে আমাদের আমার ভিউ বেশি আসছে সেটা আমি ওপেন করছি। ওপেন হয়ে গেছে। দেখুন এখানে আমার ভিডিওটা কত নাম্বারে র্যাঙ্ক করছে, নাম্বার ওয়ান, এক নাম্বার। তো এখানে কোন পাঁচটা কাজ করলে তোমাদের চ্যানেলটার ভিউ বেশি আসবে, তোমার চ্যানেলটা রিচ হবে, তোমার চ্যানেলটা গ্রো হবে, তোমার চ্যানেলটা থেকে তুমি ইনকাম করতে পারবে, সেটা আজকে তোমাদেরকে বলবো। প্রথমে দেওয়া আছে দেখো ওভারভিউ, তার বাদে দেওয়া আছে রিচ, তারপরে দেওয়া আছে এঙ্গেজমেন্ট, তারপরে দেওয়া আছে অডিয়েন্স, তারপরে দেওয়া আছে রেভিনিউ। এই রেভিনিউ তোমাদের চ্যানেল মনিটাইজ হয়নি, রেভিনিউ নিয়ে আলোচনা করছি না। তো প্রথমে আমি তোমাদেরকে বোঝা দিয়ে চাচ্ছি রিসার্চ অপশন। আমি রিসার্চ অপশনে ক্লিক করলাম। দেখুন আমার এই ভিডিওতে আর থেকে 5.1 মিলিয়ন ইমপ্রেশন দিয়েছে। আর এখানে কি করেছে, সাজেস্টেড ভিডিও, সাজেস্টেডের থেকে আমার 77.3% গ্রো হয়েছে আমার চ্যানেলটা, এই ভিডিওটা। যে ব্রাউজ ফিচার থেকে 20%, আদার্স ইউটিউব থেকে 1%। তো ঠিক আছে, এই কী করে যে ইউটিউব সার্চ স্ট্রিমস কী করে এরা আমার ভিডিওগুলো দেখছে, যে বানানা, বি হ্যাপি, হেলথ টিপস, মফিদুল, এগুলো সার্চ করে করে আমার ভিডিওটা পাচ্ছে। আর কোন কন্টেন্টে তাহলে সাজেস্ট করছে ভিডিওগুলো, যে কন্টেন্ট সাজেস্টিং দিস ভিডিও, যে এগুলো কন্টেন্টের তলে আমার ভিডিওটা সাজেস্ট করছে। তো বন্ধুরা, আশা করি তোমাদেরকে আমি বুঝাইতে পারছি। দেখুন এখানে আমার ভিডিওটা টোটাল ভিউ আসছে 4,73,500। তো আমার অনেকগুলো ভিডিও ভাইরাল হয়েছে। তো বন্ধুরা, তোমাদেরকে আমি বুঝাইতে পারছি যে ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করো, সাবস্ক্রাইব করো, অন্যকে দেখার সুযোগ করে দেবো। থ্যাংকস ফর ওয়াচিং।